আল ইসলা নেতৃবৃন্দ তালামেজ ইসলামিয়ার নেতৃবৃন্দ আমি আল্লাবালো সুক্রিয়া দয়া করি যে এই মহফিল যেহেতু ফুলতুল কিবলা রহমতুল্লাহ আলহির ইসাল সবল মহফিল এই মহফিলও সরি কইতাম বাড়ছি আলহামদুলিল্লাহ তবে হাজিরিন আমি প্রধান অতিথিও নয় আমি এসার আগেও জানি না আমি মফিল আবার আমার কোন দাবত আসলো না এসার পর থাকি বা এসার সময় থাকি যোগাযোগ হয়েছে আমি তো খুব টায়ার্ড হেরান বহু জায়গা শকর হয়ে গেছে ইত্যবসরে আপনারা ফুলতলি সাব তোলার মহব্বত গতিকে তার ইসালে সব মহফিল করছে জানি না এই উল্লেখ আছে কি না যদি উল্লেখ না থাকিও তাহলে আসকুড়ি মহফিল খালি ফুলতুলি সাহর ইসালে সবর মহফিল হইতো না বরং যারা উপস্থিত আছেন সবর মূর দোকানের সবর মহফিল হইব কারণ সবেরও তো মোট দেগানোর লাগে আদ করবা দোয়া করবা না করবা যদি উল্লেখ না থাকে তারপরেও সব দিয়ে সব হইল আর এই মাসটা তো হইলো শাহান মাস এরপর মাস হইলো আর এর আগে গেছে রজব মাস এই তিন মাসের আলাদা আছে আর তিন মাস ও তিনটা দিন রাইত গেছে রাইত যে মানে তিনটা রাইত আছে তিনটা দিন এরপরে সওয়াল মাসের পয়লা তারিখ অর্থাৎ আল্লাহ তালা কে আমরা খাস খাস নিয়ামত হল দিছই ই কয়টাই এই ফাঁসি সাইটটা মাতুই না

রমজান শরীফ পর্যন্ত বসাইয়া দেওয়া মানে রমজান শরীফ ফেলা জানতে হইব যে এই তিন মাসের সম্পর্কে অবগত হইতে মাস যেটা গেছে এটা আল্লাহ রবি আল্লাহর মাস শাবান মাসে আল্লাহ এটা তান মাস আর রমজান শরীফে রে ফরমাইন মাস হুকা করছো একটু সহযোগিতা করো কেউ যে চিত্রিয়া বইছো মাঝখান তো শয়তান ডুবিতা বিশেষ করি অনুদমিয়া বইছো একটু সামনে একটু আগাইয়া সাম দিয়া মারিয়া ও ফাঁক মারিয়া বৌকা সময় তো শেষ সময় গেছে আমি এখানে মস্তর করবো আর এরপরে তো আনারি সাহেব আসই আমি আসলে কথা কইতেও কষ্ট লাগে আমার

খালি দোয়া করলে আমি জীকার করি কালি দোয়া করলেও বরকত আসিল না কথা হাসিল করতে হইলে তা করা লাগে যে সমস্ত কিছু আমল আছে না আমি সবে সবে বরাত সম্পর্কে কই আর না যে পুরা মাসুর আল্লাহ রবি দোয়া করছেন বরকত আর রমজান শরীফ পর্যন্ত ফসাই আর এটা এর কারণে এই রজব সাহমান রমজান শরীফ প্রস্তুতির মাস আমরা কিতাব প্রস্তুতি নিতাম আর রমজান শরীফ কিতা হাসিল হইতাম যেহেতু আল্লাহ রবি উম্মত মাস তার উম্মতে এই মাসে কাজ লাগাইতা মাতুক ই মাসও যে রহমত বরকত মকভিরত মাতুইনা কিতা হাসিল করতাম যে ৰমজান জৰি পাৰিল আৰু নিজৰে গুণামুক্ত কৰিলা দুজকৰ আগুন তাকি নাজাত কৰাইতো ভাৰিলা তদমক মানুহ মাতৈন্যসমস্ত হাচিল কৰিলে কিছু কোনো কিছু কৰাৰ দৰকাৰ নাই দানা আছে নেকি কৰ্তাম আমাৰ প্ৰস্তুতিকেইটা নিতাম আমরা কি প্রস্তুতি নিতাম রমজান শরীফের লাগি কইন তো সবেও তো কইন রমজান শরীফের প্রস্তুতির মাস হইল রজব শাবান আল্লাহ রবিবে রমজান শরীফের প্রস্তুতির তো প্রত্যেক শাবান মাসও এত বেশি রোজা রাখতা হঠাৎ আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনহায় মাইন যে রমজান শরীফ ব্যথিত সাবান মাসর মতো এত বেশি রোজা অন্য কোনো মাসও আল্লাহ রবিবের রাখতাম না রমজানোর ফলেও শাহবান মাসও বেশি রোজা লাগত কোন বর্ণনা শাহবান মাসের ফুল মাসের মাঝে বিশ দিন রোজা রজব রাসও দশ দিন রোজা লাগত প্রস্তুতি কিতা দিন ধরে মনে মনে একটা তালাশও আসলাম আলহামদুলিল্লাহ এই প্রস্তুতি রমজান শরীফ যে সাজল লাগাইতাম যে প্রস্তুতি হইতো এটার লাগি ফেলা খাম হইলো অতীত রূপে শর্মিন্দা হইয়া স্নেহতে আল্লাহ দরবার করা রমজান শরীফের প্রস্তুতির লাগে খালিস স্নেহতে তৌবা করা যেটা ওইসে এইটা রূপে শর্মিন্দ হইয়া গুনা আর ভবিষ্যতে যেন না হয় এই অঙ্গীকার করা এর ফল কাম হইল অন্য লেনদেন থাকলে এটা পরিষ্কার যার আগে পরিষ্কার করলি বিশেষ করে কোনো মানুষের হক থাকিয়া থাকে এইটা আদায় করলি তা দিয়া হোক সেই হোক এটা আদায় করলি তা এরপরে খাম কার্যটা বৈষয়িক খাম কার্যটা আছে এটারে আপনি আটাইয়া রাখতাম রমজান শরীফও এমন কোনো বাড়ি খাম করত না যেটা আপনার কষ্ট হয় মাতই না এটা যে আটাইয়া রাখতা মানে এটাকে কমাইয়া রাখতা দরকার হইলে আগে সারি লিতা এমন কি আপনার অধীনস্থ মানুষ যদি তারেও এমন কোনো কাজ দিতা না যে কাজের কারণে তার কষ্ট হয় রোজা রাখার পরে মানুষের শরীরে একটু দুর্বলতা হয় না বিশেষ করে শেষ রোজার দিকে কিছু দুর্বলতা আয় না নি যত বড় জোয়ান হোক আসায়নি কিন্তু দেখা যায় রমজান শরীফর শেষের দিকে আইলে কিছু দুর্বলতা আয় জি তো নিজেও এরকম কিছু করতে না এবং নিজের অধীনস্থ মানুষেরও এরকম কোনো বাড়ি কষ্ট কাম দিতে না যেটা তার কষ্ট হয় তাইলে মক্তস্বর কইলাম যে যেটা রমজান শরীফের প্রস্তুতি করি আমরা অটো হইব এই পর্যায়ে আমরা রমজান শরীফ পর্যন্ত পাইয়া যদি আল্লাহ তা থাকি রহমত এটা বরকত মত হাসিল করতাম এই যে বাল্যিক না ইলারামাদান বাল্যিক না রামাদান করছো ইলা না বাল্যিক না রামাদান কারণ রমজান শরীফর আগেও তো কোনো মানুষ কোনো কোনো মানুষ মালা যায় না মানুষ রমজান শরীফ এটা হাসিল করতে গেলে রমজান শরীফটা আপনি ফাওয়া লাগবো না এর কারণে ও বাল্লিক না রমাদান করেছেন আল্লাহ রমজান শরীফ পর্যন্ত আল্লাহ রমজান শরীফ ফাওয়াইয়া দিতা হায়াত দ্বারা আপনার ফাওয়াইয়া দিতা আপনি আমরা না এই রমজান শরীফর ফলে পরবর্তীতে রমজান আইব বইটা আপনার হায়াত না অনেনি বা এর কারণে সামনে যে রমজান শরীফ আইবো এটাকে গনিম গনিমত মনে করিয়া আল্লাহ আমাদের আপনারা সব যে তৌফিক দিতা যে আমরা এই রমজান শরীফে আমরা گزشتہ জীবনের গত জীবনের গুনাত কফল আল্লাহ মানে ইয়া দিতা হোক আমিন আল্লাহ সুবহান ওয়া তায়ালা এবং কাজও করা দরকার এটা আল্লাহর খাস মেহরবানি তো নিয়ামতো খাস নিয়ামত গেছে মেরাজ সামনে আর লাইতুর বালাত লাই আদি শরীফের বাসায় লাইলাতুল লাতুল বালাতও আছে আজকাল ইউটিউব ভালো করলে বহুতটা দেখবা মানসরে বঞ্চিত করবার লাগে আমি দেখছি কয়জনের পণ্ডজনের কথাবার্তা দেখছি কিন্তু পরস্পর উল্টাপাল্টা করলেও বহুত হাদিসে জয়ীফ করছেন কিন্তু একটা হাদিস মানছই যে হাদিস শরীফও আইসে যে এই রায় আল্লাহ তালা সময় দুনিয়াত আমরা মাথার রুসে যে আসমানো তিফ এরই করেন আর আদম সন্তানকলেন মাফ ফুড়ে দিন মমেন মাপ ফুরে দিন খালি মুশ্রিক অকল যারা আল্লাহর সাথে শরিক করছে এরা আর হিংসুক মানুষ অন্যর বালা দেখতে পারে না অন্তর দলে আসুন জানি এরকম মানুষ অন্যর বালা দেখতে পারে না তবে অন্য বর্ণনাত আছে রানীর কথা আর মাবাফুল নাফল মানুষ নাফল মানোর কথাও আছে মাবাফুল নাফল আল্লাহ আমরা যে এই সমস্ত তবে একটা কথা ভাগও মনে হইছে এই দুই তিন দিন ধরে সরনইলে আমি আজকালে আমরা দেখি বোধ খাম তো অতিরিক্ত বাড়ি গেছে হলেন মুলব্বী হলে বাধাও দিন না বাতি জ্বালাইন আগর বাথি জ্বালাইন চাকর সাকর দিন এই রাইট গুরুয়াফিদার নাই আবার আরো গুরু এই রাইট সমস্ত লাইট মাইক বাজায় ওয়াজ হলেন মসজিদে মসজিদে মাতোইন না আমি কইতাম সাই সাব ইটা রাইট ওয়াজর রাইট নাই এই যেটা লাইট সবে মেজ সবে কদর সবে বরাত ঈদর রাইট দুই ঈদল রাইট আলফার রাইট ইটা কিন্তু আজল রাইট নাই এটা এবাদতর রাইট মাতো কামাল কথা বুঝো আর এটা এই সমস্ত হইল এবাদতর রায় আপনার সারা রায় ছজিলত আন করলা লগইয়া অগলে কইলা জিন্দাবাদ জিন্দাবাদ সকালে দেখা যাইব ফজিলত বলতে খুচ্ছু আপনার তবিল নাই এটা মানুষের কষ্ট হয় ডিস্টার্ব হয় যারা এবাদত বন্দি কি করতে চাই নমাজ পড়তে চাই তিলাওয়াত করতে চাই তারা অসুবিধা হয় না ওয়াজর রায় তাই তাই এই কারণে যারা উপস্থিত আছেন বহুত ফলবত মসজিদের লোকের সম্পর্কিত ইমাম সাহেব হল আসুন আমি একবারে আলোচ করব জুলাতে হ্যাঁ বছর এই ই রাইত হিসাবে করণীয় কিতা এটা তো সম্মিলিত পাবে না মাতুকা ইমাম সাহেবের পিছনে যে সম্মিলিত পাবে যে আপনি নমাজ বিশ জায়গাত পড়তা ইলাখান নাই তেরাবিল লাখান নাই তো মাতুই না না আপনি একা একা পড়তা ইখানেও ঠিক বহুত বাড়িত বা বহুত গর নমাজও জায়গা নাই মসজিদও আইন মসজিদও আইলে দেখা দেখি এমনি একলা হইলে গুম আইতে পারে দেখা দেখি জি কর্তা ফেল শখ তবে নিজে নিজে করতে হইব নিজে করতে হইব এটা তো যেহেতু বছর পরে পর আর পরে যার কলায় করণীয় যা এটা কইয়া দিতে তো আধা ঘন্টার বেশ লাগার কথা নাই ধরলাম এক ঘন্টাও দুই মাস দুপুরে এক ঘন্টা আলোচনা করেন কি কি করতে হইব কিলা করতে হইব এটা কইয়া দিলে তো শেষ হয়ে যায় বা কী এবাদত দারি এবাদত এবাদত এবাদতপন্দ খোল্লা ও যে সবে কদরু বালা সবে কদর তো ব্যাপারটা তো হইল লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি উত্তম এক হাজার মাস না এক হাজার মাসটা কি উত্তম বহুত লম্বা বিস্তার আলোচনার সারাংশ হইল হইল এই এটা আবদাল ব্যাপারটা বন্দা এবং আল্লাহর মাঝখানোর ব্যাপার বন্দায় আল্লাহর গেসটা কি যেভাবে সাইয়া পারেন যতটুকু সাইয়া পারেন অতটুকু আনতে পারবা এটার কোনো হদ নাই কোনো হদ নাই তাহলে বুঝাইতাম পাচ্ছি নি তা ওয়াজও রাইট নাই মাতোকা এটা কিছু বন জানি আর যে তা করেন তামসা দেখছি আমরাও পুরান দেখাতে খুঁটছি হকলে সবে একদল রাইট সাইকেল রেস মোটর সাইকেল ফোনা গাড়ি ফোনা মোটর সাইকেল যত ফুলনা হইতে পারে জি পুরান সাইকেল বাইসাইকেল বিভিন্ন গাড়ির তাদের এইসব ফকেট মারে ফকেট সিচাই পকেট মারয় আর মানুষ খালি মজারে মজারে চক কর দেয় আর হালুয়া উঠি মাতয় মাথুইন না হকিরকলে মতত হতো এক গাইড জমালে দেখছি ছাত্র জবানত দুই তিন সবেলা সবে বরাত খোলা ফসল লজিয়ত ডাকাত দেখছি ডাক শর যে সবে বরাত রাই ছয় যেলা যেটা দেখছি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এত নিরয়ী সময় অত নীরব আর কোনো দিন দেখা গেছে না সারা তো উৎসবে চক্কর চাক্কর দিন ইলার দিনও নাও আছে আবল মা তুই না সারা রাই দিলা হিসেবে কিচ্ছু নাই বরং আল্লাহর কাছে চাওয়ার দরকার মাফির চাওয়ার দরকার মাফি চাওয়ার দরকার আর মাফি চাইতে ওলা চাওয়ার দরকার যেটা যেটা অতীতে হয়েছে এটা যেন आर द्वित बार ना हो मतुन्न अल्लाह तो फिर देखा दूसरी का सल्लल्लाहु अलैहि सईदीना व मौलाना मोहम्मद अमी <laughs> 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 বাজারে ঢুকার পরে শুনছি মুরিয়াদার প্রিন্সিপাল সাহেব ওই সালে সব সম্পর্কে কৈতরা সব কবিলা সম্পর্কে কৈতরা হাজিরিন এ কথাও কইসেন যাই যে সে যদি অলি মানে না তে তো কুলান মানব না কথাটা একশো বাঘ সত্য একশো বাঘ হাজার বাঘ সত্য

হজতে মৰিয়ম নবি আছিল কিতা আছিল বিস্তাৰিত আমাৰ আয়াত মনফুল আন নাই এখন হৈ আল না মুছা আলিচলাম যে ডেকা কৰাত গেলা আল্লাহ হুকুমে গাতে ডেকা খিজিললিচলাম খিজির আল্লাহ ইসলাম নবীনা অলি কালিয়া বহু তেখতে লাভ আছে তো তাই না আল্লাহ অলি মাতুকা জি হজরত সুলাইমান আল্লাহ ইসলামর দরবার দরবারি আসলর মাঝে সব সব কিছু মানুষ আসল না জিন্না তো পশু পাখি সব তা মাতুই না বিলকিশোর তখতর খবর বিলকিশোর সিংহাসনের খবর বিলকিশোর বাদশাহীতর খবর তো ভুদ ফাঁকি আনিয়ে দিছে আর সিংহাসনৰ কথা কৈছে তাই সিংহাসন চাইন সবার একজনে এক প্রস্তাব দিছে কইছে আপনার জায়গা থাকি বত মানে বাতটা থাকি উঠার আগে আমি কিশোর থক টানি আপনার সামনে দিলাইম কিন্তু আল্লাহর ওলি এখন আসল তাই আপনার সৌকুর ফাটা মারতে মারতে আনি আমি দিলাইম শকুর পাত্থা মারতে কত সময় লাগে জি তাই নো এ তিনো অলি আসলা তো আয়াত মনে হয় আমি না লাগলে তো হয় ফুলে কই দিলাম মনে যাই হোক ওই যে তো কথাটা তাই কইসই আর সহবাগ শতভাগ নাই হাজার বাগ সত্য কথা

তন ছাত্র 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 হেরার ছাত্র সব মিলাইয়া তো ফার্স্ট হাজারো রুফে কোরআন শরীফ খতম হয়েছে পনেরো তারিখ জানুয়ারি উপলক্ষে তান ইসালে সফর মহফিল উপলক্ষে পনেরো ফার্স্ট হাজারো রুফে কোরআন শরীফ খতম হয়েছে এটা ত্যাগ স্বীকার করছেন গতিকে আই এটার ফসল ফল উপভোগ করা মাতুই না আল্লাহওয়াল্লাহ ও এটা তো

মলং করিয়া কইবা তো এটা এর কারণে বন্ধ এর রুপুরে ক্রাচ করিয়া যদি আপনারা সত্যিকার অলি অকল সম্পর্কে বদন করেন তো এটা নিজের ক্ষতি ছাড়া লাভ হইতো না নাই নিজের ক্ষতি ছাড়া এগুলো একগুলো আল্লাহ অলিয়া আসেন এরা নাইবে রসুল এরা প্রকৃত অর্থে আল্লাহর হবি বল প্রতিনিধি জমিনও আর ওরা যেহেতু এরা দুনিয়ায় জিন্দগি ত্যাগ স্বীকার করছে মনিহাত থাকি গুনা খাতা থাকি বাসিয়া থাকছ না আল্লাহর খালনে আল্লাহর হুকুম পালন করবার লাগে মাতই না মুক্তি তো এরলেও কয় যে গুণার থাকি বাসিয়া থাক শরীয়তে যত জিনিস নিষেধ করছে এই সমস্ত কাজ থাকিয়া যে বিরত থাকেন তাই নইলা মুক্তি যিনি এবাদত বন্দেকি করেন তাই মুত্তকি নাই যে নিষিদ্ধ সাজটা কি বাছি গুণার সাজটা কি বাঁচিয়া থাকুন শরীরতে যত জিনিস নিষিদ্ধ করছে এই সমস্ত কি বাছিয়া থাকুন তাই নইল মূত্তকি আর মুত্তকি হওয়ার পরে আল্লাহ রহমত স্বামী লই যায় বরকত নাজি যায় এই ব্যক্তির উপরে তখন এবাদত বন্দেকি বেশি বেশি করতে পারেন খালি মজা লাগে আর আল্লাহ সময়ের মাঝে বরকত দিলেন কাজের মাঝে বরকত দিলাই কম সময়ে বেশি কাজ করতে পারেন এবাদত বন্দি গিয়ে বনার মূর্তকির সম্রা বা ফসল মুক্তি বনার পরে এটা তবে মানুষ তো আল্লাহর খাসা লয় ফতর মাধ্যমে না মালিকর ফাস্তি শুনি শুনি তো গিয়ে আল্লাহর মালিকর খান্দাল হইল মাতুই না আর প্রিয় পাত্র হইতে এলে অতিরিক্ত খাম ও হলিয়া মানে বদলা আপনি প্রতিনিধি হিসাবে সব মালিকর ও হ্যাঁ অনুপস্থিতিতে সব কাজ করুন যদি তাইলে তো আপনি মালিকর প্রতিনিধি বনি গেল না দুনিয়ার দিন দেখি এই নফল এবাদতর মাধ্যমে মানুষ আল্লাহর কুর্বত খাস কুলবত হাসিল করুন নফল এবাদতর মাধ্যমে তাকুয়া অর্জন করিয়া নফল এবাদত বন্দীগীর মাধ্যমে আল্লাহর কুলবত খাস কুলবত যখন হাসিল করেন তখন আল্লাহ তাবারকে ও তা আল্লাহ তার এই বন্দারে মহব্বত করেন মহব্বত করে তখন কিতাব বলে এই ব্যক্তি যে চোখ দিত দেখো হয় এটা আল্লাহর দেখা হয়ে যায় যে ইটা আল্লাহর শোনো হয়ে যায় যে মুগ দিথুন এটা আল্লাহর কথা হয়ে যায় যে আর্ন এটা আল্লাহ আল্লাহর ছোলো হয়ে যায় কোকান অর্থাৎ এই ব্যক্তি দ্বারা আল্লাহর মসজির খেলাফ কোনো সাজ হয় না আল্লাহর মসজির খেলাফ কোনো সাজ ও যা কিছু করেন আল্লাহর মর্জি মোতাবিক করেন না এই পর্যায় ফসার পরে আল্লাহ তার বন্দারে সাজ কর্বত দান করেন মোহ্বত করেন মাতুই আল্লাহ মোহ্বত করেন যে ডাকিয়া কইন জিবরিল আমি মোহ্বত করি তুমি জিব্রিলে মহব্বত করো তো জিবরিলে আমিনে মহব্বত করেন পরবর্তীতে জিবরিলে আমিনে আসমানবাসী অর্থাৎ আল্লাহরটা জানাই দিন দিন। এলান দেন বলে পরবর্তীকারে আলমের জমিন ও তার অমুক বন্ধারে মহব্বত করে তুমি তাই না মহব্বত করো তো ফিরিস্তা কুলে মহব্বত করেন এরপরে আল্লাহ তাকালায় ফিরিস্তা হলোর মাধ্যমে জমিনবাসী মানুষের অঞ্চল ই আল্লাহর বন্দার মহব্বতকে ডালিয়া দিলে এর কারণে আল্লাহওয়ালার মহব্বত মানুষের আল্লাহর ওয়াস্তে করল দুনিয়ার কোনো স্বার্থ থাকে না মা তৈরি না কারণ এটা উঠে থাকি আয় কোনো স্বার্থ থাকে না আর আল্লাহ আল্লাহর সাথে মহব্বত জুললে কী তো বলি আল মাল উমা মান আহাব্বা যে যার আল্লাহ হাবিব যে যারে মহব্বত করে হ্যাঁ তার সঙ্গী হইব যে যারে মোহব্বত করে হে সঙ্গী হইব কাল কামত দিন বাই ইয়ে হল বোধ গুণাগাল মানুষ নেকাল হল সঙ্গী বনিয়া ফালাই দিবা নেকাল হল সঙ্গী বনিয়া মা না ফালুই দিবা আসলে আল্লাহ সাহেব তো আমরা মাফ করে দিতাম এটা হিলার দরকার নেকাল হল সঙ্গী বনলে যায় যেমন উদাহরণস্বরূপ হইয়ার জিকির হল এখানো জমিয়া এটা নফল আবাদত করতা একলা একা নকর হয়নি একলা করলে কী হয় ফলে তো নিয়ম কানুন শিখলা আর সবচেয়ে ফায়দা হয় এখানে বইয়ার জিকির করলা এর মধ্যে যে আল্লাহর নেকাল বন্ধ হল আছে এরার জরিয়া আমার মতো গুণাগার হলে আল্লাহ মাফ করে দিলেন এলে সাইডে এখন শুনি দমকে দো রুজো ভীম বদারা বনেকা বহুত সৎ করে কাল কেমত দিন বহুত বদ কালো তার গুণাগার আল্লাহ নেক খাল হল সঙ্গী মানে ইয়ে ফাল করে দিলে রেকর্ড হল জানি কিতাবর কথা নাই আরও বুঝল লাগে পরিষ্কার বুঝল লাগে আপনার এই অজনে দাওয়াত করছে সাথে আপনার ছোট বাচ্চায় একটা লোক দৌড়ি দিছে আপনি মেজবানোর বাড়িত ফসিছেন মেজবানে বাড়ি আকুই বানি বলে তোমারে দাওয়াত করছি খালি লগে হিগুকে ফির দিই বুঝার লাগে বুঝাইছে আর ইনো আল্লাহ চাই না মাফুলি দিতা একটা হিলার দরকার ও জিকির করলা এক জিকির করার কারণে উঠো উঠো হিলাও গেল জি ফিরিশা হলে এতরা করেন কিন্তু হৈন আল্লাহ নাম ধরি ধরি হৈন আল্লাহ মহফিল অমুক অমুক ব্যক্তি উপস্থিত এই অমুক অমুক করিয়া তারা নাম উল্লেখ করেন গুণাগাল মানুষ রব্বে কায়নাতে জবাব দেন ফিরিস্তা হল তুমি দেন যারা নাম উল্লেখ করছো জি তুমি যে যারা নাম উল্লেখ করছো এরা সাথে মিশিয়ে গেছ এখন ওই গেছ তারা নিজের থেকে আলাদা হইতে চায় না আমিও চাই না তারা

এলার সঙ্গ ধরলে এরা ওখান কেম দিন দিতাইয়া দিত না কোন বালা মানুষের লোক ধরলে আপনি বিহত বললে ফালে দেখবন তো নেওয়ার সঙ্গ ও এরা ওখাল কেয়ামত দিন ফালে দিত তবে কেমত দিন হইতে সময়

হাজার ও ওকে অনুষ্ঠিত হওয়ার পরে বিচার শেষ হওয়ার পরে ব্যস্ত যাওয়ার পরে তখন আল্লাহর মমিন মন্দা হল যারা তারা আল্লাহর দরবারে উপস্থিত হইয়া ফরিয়াদ করবা নিজেরা নাজাদ ফাইলি সত্য ব্যস্ত যাইতা ব্যস্ত নিজের সঙ্গী সাত দুজক দুজক ও আগে বই গেছে এই পর্যায় আল্লাহর দরবার উপস্থিত দাবি পেশ করবা করি আল্লাহ আমার বাই অমুক 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 দুনিয়াতে একসাথে চলা ফিরা উঠা বসা খাওয়া দাওয়া নমাজ রোজা সব একসাথে করছে আজকে আমার বাই দুজকি বনি গেছে আল্লাহ আমার বাড়িটা দুজক থেকে বার করিয়া বেহস্ত দিল মা তৈ না দাবি না নি এটা সরাসরি আল্লাহর দাবি পেশ করো বা তারা এটা আল্লাহ হাবিবে তাবিল করছে এইভাবে সাহবাই কেরাম রে কই আমার সাহাবি হল তোমার চাই তোমার হক সাওয়ার ব্যাপারে আইজ আমার সাথে দেবে কথা হো কেমন দিন আল্লাহর মুমিন বন্ধ হলে আল্লাহর সাথে তাই শক্ত কথা কইবা চক্কতা কিতাপ বোলে দাবী কৰবা দাবী কৰবা গোলামৰ মুনি বৰু দাবী নাই নিৰাজা আকৰ্ষণ হাল্লাৰ লাগি কৰচোন লাগি চাৰচোন লাগি কৰচই দাবী নাই নি দাবী কাটত নাই নিাৰ্মিশ্যন দিবা আল্লাৰ মৰ্জিও আল্লাৰ ইৰাদাও ইটা যে দুজক তাই কিছু মানুষ অন্যর দ্বারা সুপারিশ করাইয়া দুজক বাল করিয়া ব্যস্ত আনতা তাই ব্যস্তর দারোগালে আল্লাহ হুকুম দিবা এই যে এরার সাথে তাড়াতাড়ি করিও না অ্যাকশন শুরু করো আস্তে আস্তে শুরু করো কিন্তু তাড়াতাড়ি করিও না এই পর্যায়ে এরা অনেকের ফার গোলালি পর্যন্ত অর্থাৎ ফানি এক পর্যন্ত দুজকের আগুনে জ্বালাই নিব ও তখন এরা দাবি পেশ করবা আল্লাহ এই সুপারিশ গ্রহণ করবা কইবা যাও যাও দুটা শর্ত দিবা জলার অন্তরে একদিনার পরিমাণ ইমান আছে আর পরিচয় পাব বা পরিচয় মানে মহব্বত ই পরিচয় মানে অন্তরে একদিনার ইমান আছে আর পরিচয় পাওয়া তাদের ডাক দুজাগি বার করিয়া ব্যস্ত লইয়াও যাও পাকোয়ালত কথা কই ও যে হাবি দিয়ে কোরআন বলে দশজন সুপারি সর বা নিজের মাঝে যারা দুদক আজি বই গেছে দুদক বনি গেছে ও সব কেয়ামত কইতে এটা বহুত পরে হাবি দিয়ে কোরআন বলে দশজন সর বা নি সুপারি নিজের মাঝে এবং যারা ওষুধ দুদক আজি বই গেছে তার দুদক বনি গেছে এমন দশজন মানুষ সুপারিশ করিয়া দুদক থেকে বার করিয়া ব্যস্ত লইয়া আইবা কিন্তু এরারে কোনো সংখ্যা দেওয়া নাইব একদিন আর ইমান আর পরিচয় ও যাইবা ঈশ্বর্তর ভিতরে দ্বারা ফাইবা তার ডাক দিয়া বালঘরিয়া লুই আইবাশ বা আল্লাহ দরবার আরো করবা কইবা আল্লাহ তোমার হুকুম পালন করছি দারারে ফাইছি লুই আইসি আল্লাহ তাবারে কত আল্লাহে বরমাইবা আবার যাও দালাল অন্তর আদা দিন আর পরিমাণ ইমান আছে আর পরিচয় বা তারা দুদক থেকে বার করে ডাক দিল লইয়া ব্যস্ত লইয়া এই আল্লাহ দরবার আরো দরবার করবে আল্লাহ তোমার হুকুম পালন করছি যারা রেফাইছি লইয়া আসি সব এবার আল্লাহ তাবালে কাউ তাহলে ফরমাইবা আবার যাও জালার অন্তর সরিষার দানা ভরিমান ইমান আছে আর পরিচয় পর তাহলে ডাক দিবার করে নিও জি তাহলে সং ধরলে মাত্রই না মোহব্বত আল্লাহ আল্লাহ সত্যিকার মাত্রই না ই বটকাছ উচ্ছলন এরার কথা আমি কই আর না মাত্রই না কথা আমি কই আর তো তবে ছোট করে কই আর ইতাল মাঝে একগুলো আছে না আল্লাহর ফাঁকল একগুলো আসো মাতুই না মুশকিল আমরা ওয়া পয়সা না আমার পয়সা না আমার যখন বুনছি ওখান আমি গাইড বান দিয়ে রাখছি ইনশাল্লাহ মোর বা রাখবো তো বলতাম না পয়সা নিয়ে অনেক সিন চায় তুমি তাই তাই এরার খান্দাও লইবার কাম নাই আর এরার ইনকার করবারও কাম নাই সবক এটা ছোটো থাকতে দিস সব সময় ফাগল যাইতা তো বাড়ি ফাগল যাইতা মানে ফাগল লইয়া যাইতা বান্ধিয়া সান্দিয়া লইয়া যাইতা লম্বর লাগাইয়া বান্ধিয়া লইয়া যাইতা প্রত্যেক সপ্তাহ তো দুই চারজন থাকতা তো সাবর বাড়ি আসুন তো লাগি কন্যাওয়ালার অভাব নাই হ্যাঁ তো তার নজরও পড়ছে একদিন ডাকিয়া আনিয়া আমি আর মুফতি সব ডাকিয়া আনিয়া করলা ও এরা পাগল এটা তুমি চিন্তায় নাই লগে লাগালাগি কর্তা তো করতে না বরং এর যেহেতু চিন্তায় না এরা খান্দালও কাম নাই আর এনকালো কম নাই এরার মাঝে একগুলো না আল্লাহর ফাগল একগুলো আসেন না আল্লাহর ফাগল আসুন আল্লাহর ফাগল সাথে এক হতাটাও কেন এর পরিণতি গীত হইব কেন কাল কেয়ামতর দিন আল্লাহ আবার একটা আল্লাহ

আল্লাহ তাবালেকা কামত মানে বিচার শেষ হওয়ার পরে আল্লাহ তাবালায় তার হাবিব ডাকিয়া কইবা এরা আমার ফাগল আপনি লাগি সফাত তাবালাকা তালা তার ফাগল আল্লাহ হাবিব দ্বারা সুপারিশ করাইয়া সফাত করে ব্যস্ত দিবা এর কারণে একটা কথা কই এখিয়াল মন চায় না অস্বীকার তো করা তো দূরল কথা আপনার মনে চাই না যদি আপনি দূরত থাকুকা কিন্তু সমালোচনা করা আর এই সমস্ত বাদ কথা কথাবার্তা থাকি বিরত থাকি সব মাতুকা দি সবর তো সবরে বালা পায় না হ্যাঁ আপনার মনে চাইছে না বস খালাস দূরে থাকুকা সমালোচনা না। আর ইতালা কই না জানিস বলে ইটা কিছু নাই জি কুচ্ছ নাই কথা আছে ওয়াল্লার পাগলের গুলো আছে তবে বাজারও বেশি বন্ধু আসা বেশিরভাগ বন্ধ চিন্তা কিলা আমার তো ওখানে কইস আমার বাবা ওখানে আমি গাছবান দিলা চিন্তা মাতোই না চি মে খুব সমান কৰ্ত নেকি কুটুবীৰ চব কাপোৰবোৰ গাত তাক তোলা মাথোন্য় বাবাৰ এদিন আহিছো এদিন অন্যৰ গেষ্টে ইচাৰ লুংগী হৈচোন কুৰ্তাও এটা পিন্ধিছো টুপিও মাত দিছো

সবাই দিন তারা আজও গেছো সকালে গিয়ে এক দোকানও গিয়ে ঠুল দোকানও গিয়ে হয়ে নাই আমার তো বোন এখান থেকে সকল তার যুগ কোনো দিন তো কইয় এখন লুঙ্গি দিলে পিন্দই না দিকে কিতা কথা আইনো বাসা হইত আইনো বাসা হইত তাদের টুপিও দে

আইয়া খালি গাড়ি তো দিয়া লোহা না করছো দোকানদারও গেছে গিয়া কই নয় নেই তরিতা বলে ইতা কিতাব আবার নো ওয়াজ চলে যাও বলে ইতা ঢুকিল নাকি কইস না বাসা ইসলা গেছো গিয়া বাসা ইসলা গেছো ইতা খালি পর্দা করতে ইতা তো খারাপ কথা কইস ও কুটু বিচার করতে বলা ও ঘটনার উপরেও তো এরপর থেকে তো আর নাই মা না

বাহ্যিক অবস্থায় দেখা যায় না নামাজ কিচ্ছু করতে দেখা যায় না অতই না আর ইথা মানুষ কান্দার বিদ্যা না করিয়াও বিভিন্ন সুরত ধরে অতই না আপনি লেপটা দেখলে যে ইভানি গালাগালি করলে তোর কথাই চলে এই উদ্দেশ্য এটা মানুষ হলাইয়া রাখা আল্লাহ এটা রেকর্ড করি না জানি বাস্তব ঘটনা কইলাম জি এটা আল্লাহর বনি গেলে এটা অন্য ব্যাপার এই পর্যন্ত আমি কোনোদিন কইসি না যেহেতু আমার বাবার ঘটনা হলে আমি কোনোদিন হইসি না আটা মনে করিতাম কইতাম মাটি অঞ্চল তো বাংলাদেশ ওয়ার ফলে ফলের ঘটনা আজবিরিগঞ্জ বৈরব থাকি নৌকায় আইসেন আজবিরিগঞ্জ অনেক এক সভার আয়োজন করা হয়েছে তখনকার এক মক্তব আসলো ইফতেদাই মাদ্রাসা আসলো কিন্তু আইসেন তো আবহাওয়া এত বেশি খারাপ করছে যে তারা আওয়াজ বাদ দিলে তারা ওয়াজ বদলেছেন প্রোগ্রাম বদলেছেন সিনিস সব তার রেডি সিনি উনি কলা বদলেছেন ঘোষণা করে দিয়েছেন আজকে ওয়াজ হইত এটার তো আগে বর্ষার দিনে ওয়াজ হইত অতই না বর্ষার দিনে ওয়াজ হইত তো বাবা গেছেন গিয়া দেখুন সব তা কইল বাবা কইল সকল তার রেডি ওয়াজ শুরু করি দেখ কয়বার কইসেন আবহাওয়া খালাফ জবাব আছে আবহাওয়া খালাফ করতে ও বাদ দিয়েছে কলস আগে তো মাটি আসলো না কি কইলা একটা খলস আন তার আইন কলস হয়েছে না গোফানি বড়

কইলা যে আল্লাহ ও কলসির ফানি আটাইয়া রাখতে পারছেন ও আল্লাহ আসমানোর ফানি আটাইয়া রাখতে পারবা আমি কই আর মহফিল শুরু করো মহফিল শুরু হয়েছে সারা রাত চলছে ই এক মালির ভিতরে কোনো এক ফুটা মেঘ নাই এর বালা ফ্লাড হয়ে গেছে সিধা এমন মেঘ তুফান দিছে আমার দিন কইসইন তাই এখনও জীবিত আসেন আজ মিরিগণ গর্দাইর তাই না আল্লাহার পছন্ইয়া হয়েছে মুন্সী ইব্রাহিম তার নাম বাস পড়ছে মুন্সিজ মুন্সিদ মানুষ মুন্সি ইব্রাহিম জি বাড়িতে গেছি আমি গেছি তো যে এটা খরণ এটা আল্লাহার খর হয়ে যায় হৈস নাম মন রয়েছে নি আমি হাদিস্বরী আমি মালাহিয়া কইছি না আমি হাদিশ্বরী ব্যাপারত পড়ছি না কিন্তু বাবার তো কইছি

وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب مفرده আমরা জিন্দা মুর্দা মা বাফরে মাফ করে দাও আল্লাহ আজকে যাবতীয় কিছু সব তোমার রূপে পৌঁছাই দাও আর তোমার অলির খাতে আমরা মুর দিঘানাফ করে দেশ করি আমরা জিন্দা মুর্দা মা বাফরে মাফ করে দে জিন্দা হকলোরে ইজ্জতর জিন্দগি নসিব ফর্মাও আমরা এখন মাজে খয়র বরকত নাজিল ফরমাও আল্লাহ আমরা জাহিরি বাতিনি বীমার থেকে আমরা শিফা হেনায়ত ফরমাইও আল্লাহ আমরা হেদায়ত ফরমাইও أمرا لك نيكي أدقالي شبه صدقه جريئي شبه قبل فلميه ربنا تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا إنك أنت التواب الرحيم أوفوض عمري لله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب الإزده أمار يصفون وسلام على المسلمين والحمد لله رب العالمين الله أمر الزاهر باتني بمارتك شفاده تماربون داغل دار الدوار دار قسط قرصين